Good evening, welcome to anyindia.com news. Police arrested 9 thieves linked to thefts under New Capital Complex station, recovering gas cylinders, e-rickshaw batteries, and other items. The accused were sent to court for further proceedings. Let's take a look at the report. Police arrested 9 thieves in connection with theft incidents at 3 locations under the jurisdiction of the New Capital Complex police station. Officer in charge Sushanta Day provided the details, confirming that the stolen items, including gas cylinders, e-rickshaw batteries, and other valuables, were recovered from the thieves' hideouts. The arrested individuals were promptly produced in court for further legal proceedings. The swift police action led to the recovery of all stolen items, and authorities are continuing their investigation to determine if there are any additional suspects involved in the thefts. Security measures have been heightened in the area. আমাদের কাছে বিবেক সরকার নামে কুঞ্জমালা এলাকার বিবেক সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গত 5 তারিখ ওনার ঘর থেকে চোরদ্দ হানা দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে, সিলিন্ডার গোল্ডেন নামে এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে, এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুসারে আমরা দেখে কয়েকজন চোরকে শনাক্ত করা হয়। শনাক্ত করার পরে ওদের সঙ্গে কারো অন্যান্য কারা জড়িত আছে আমরা সার্চ করতে থাকি, এবং ইন দ্য মিন টাইম আরেকটা কোম্পানি আছে আমাদের কাছে, এই যে আসাম রাইফেল মন্দির এবং কুমার ডিলা কালী মন্দির থেকে এই বিভিন্ন জিনিস চুরি হয়েছে, মন্দিরের ঘণ্টা এবং অন্যান্য জিনিস, এবং এই খেজুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে। তো সবগুলি তদন্ত করতে গিয়ে সেটা আমরা ওই এটা তদন্ত করতে গিয়ে চোর দলকে একটা আমরা ধরি এবং তাদের কাছ থেকে আমরা এই সামগ্রীগুলি উদ্ধার করি, জলের ট্যাপ উদ্ধার করি, স্টিলের জলের ট্যাপ, ঘণ্টা 3টা 4টা 2 ঘণ্টা, ব্যাটারি, একটা গ্যাস সিলিন্ডার, গোল্ডেন চেইন, একটা ইয়াররিং 1 পেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি। উদ্ধার করার পরে যদিও এইগুলি ওদের স্বীকারোক্তিমূলে আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজন উন্নামূলকী রাকেশ সরকার রাধানগর এলাকার ওর দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার চুরিজন্য সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি, এবং আমরা টোটাল মোট 9 জনকে আমরা উদ্ধার করি, রাকেশ সরকার সহ টোটাল 9 জন চোর আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে আমরা মাননীয় আদালত প্রদান করব। আপনার থানার অন্তর্গত কয়টা চুরি রিকভারি রয়েছে? এখানে 3টা চুরি রিকভারি আছে। মোট কতজনকে ধরা হয়েছে? মোট টোটাল 9 জন। তারা কি স্থায়ী বাসিন্দা না শুধু চুরি কাণ্ড লোকে জড়িত আছে না অন্য কিছু লোকে তারা না? এটা এখন তারা আছে, তারা চুরির সঙ্গে যুক্ত এবং ওরা কী করছে বা কী করে এগুলি আমরা বের বের করছি। আচ্ছা, কেন তারা এই চুরির সঙ্গে জড়িত, মানে কিছু কি পাওয়া গেছে, মানে কী কারণে কেন তারা চুরি করছে এগুলি আমরা জিজ্ঞেস করছি। Thanks for watching. Stay tuned for updates, and don't forget to subscribe our channel by hitting the bottom right logo.